সমস্ত মাটি, বালি বালির সঙ্গে মাটি আছে, সমস্ত বলে কোনো কিছু থাকবে না, সামনে তো থাকবে না। জলের মধ্যে ফেলছে, তার মানে পুরোটাই এগুলো সমস্ত সমস্ত সহ চলে যাবে। এই কাজটা দাও, ঠিক আছে, এই কাজটা ঠিক আছে, এইটা এই টাইমে ঠিক আছে। আরে এখানে কত কাজ ছিল, এদিকে এদিকে দুটো বিঘার মতো কেটেছে, কত দূর থেকে কেটেছে ওটা, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখা যাচ্ছে ওই মুখটা না, এভাবে ছিল বাঁশ দিয়ে কোনোদিন নদী ভাঙন করা যায় না। আর যেগুলো বালু দিছে সে বালি তো ফেলতে ফেলতে জলে মিশে যাচ্ছে। তো এই কাজগুলো সরকার যেভাবে দেখছে মানুষের উপকারের জন্য নয়, তারা টাকাকে চুরি করার জন্য এখানে এসছে। মানুষ আজকে গ্রামে আতঙ্কে ঘুমাতে পারছে না, ইলেকট্রিক নাই, মানুষ রাস্তায় পড়ে আছে। আমি গেছিলাম গ্রামে, ঘুরে আসলাম, দেখলাম মানুষের দুর্দশা দেখা যাচ্ছে না। নদীর জলটা এত দূর পর্যন্ত চলে এসেছে, ভেতরে ভেতরে এটা শোক করে চলে আসছে, যে কোনো মুহূর্তে এটা তখন কি করবে, ওই দিক থেকে ভাঙবে, মানে একসাথে নদীতে চলে যাবে। কিন্তু সংসদে তো ডাইরেক্ট টাকা তো আমাদের দেয় না, টাকা রাজ্য সরকারকে দেয়, যে টাকাটা এখন চাষ করছে না। এইটা হচ্ছে যে এখানে দুডালি মাটি ফেলবে, 2 কোটি টাকা স্যাংশন করবে, শুকনো থাকে তখন কাজ করার কথা, কেন করেনি? ওটা দিয়ে কি থাকবে, ওটা পুরোটাই জলে চলে যাচ্ছে, কি টাকাটারই শব্দ হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।